আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দারুণ একটি রেমেডি তৈরি করে দেখাবো যে রেমেডি ব্যবহার করলে যাদের চুল পেকে সাদা হয়ে গেছে তাদের চুল কালো হয়ে যাবে অনেকে দেখা যায় মাথায় অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে গেছে তারা যদি এটা ব্যবহার করেন তাদের চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে এছাড়া যাদের চুল বয়সের কারণে পেকে সাদা হয়েছে তারাও যদি এই রেমেডি ব্যবহার করেন তাহলে দেখবেন যে সাদা পাকা চুল কালো হয়ে যাবে অল্প কিছু উপাদান দিয়ে খুবই অল্প সময়ে এই রেমেডি সহজে তৈরি করা যায় আপনাদের যাদের অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং চুলে অ্যাপ্লাই করবেন একশো পার্সেন্ট ভালো ফলাফল পাবেন বয়স বেড়ে গেলে চুল পেকে যাওয়ার স্বাভাবিক ঘটনা কিন্তু তিরিশ পেরোতেই না পেরোতেই যদি চুল পেকে যায় তাহলে আপনার কাছে অস্বস্তি লাগবে আর আপনি সেই পাকা চুল নিয়ে টেনশন শুরু করে দেবেন আর টেনশন করলে কিন্তু চুল আরও বেশি পেকে যাবে তবে আজকের এই রেমিডিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে চুল অকালে যে পেকে যাচ্ছে সেই অকালে চুল পাকার সমস্যা একদমই দূর হয়ে যাবে এছাড়া চুল কালো হবে সিল্কি হবে এবং চুলের গোড়া মজবুত হবে চুল লম্বা হবে এই রেমেডিটা অত্যন্ত কার্যকর একটি রেমেডি তো রেমেডি তৈরি করতে প্রথমে আমার লাগবে কফি এই রেমেডির মেইন উপাদান হলো কফি কফি আমাদের চুলকে কালো করতে দারুণভাবে সাহায্য করে কফি কিন্তু শুধু পানি করে না শরীরকে চাঙ্গাও রাখে না কফি কিন্তু আমাদের ত্বক এবং চুলের যত্নও ভীষণ কাজ করে থাকে কফিতে ক্যাফেন নামক উপাদান থাকে যা চুলের গোড়া থেকে মজবুত করে এখানে আমি প্যাকেট কফি নিচ্ছি আপনাদের কাছে যেই কফিটা অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন আর চুলের গোড়া থেকে কফি কি করে চুলকে মজবুত করে ফলে চুল ঝরে পড়ে না আর অকালে চুল পেকে যায় না কফি শুধু চুলকে কালোই করে না চুলকে সিল্কি করে এছাড়া চুলকে লম্বা করতেও কিন্তু সাহায্য করে এখানে আমি এক প্যাকেট কফি পাউডার নিয়ে নিয়েছি অর্থাৎ এক চামচ পরিমাণের মতো আমি কফি পাউডার নিয়ে নিয়েছি এরপর দ্বিতীয় যে উপাদানটা আমি মেশাবো সেটা হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ব্যবহার করে চুলকে কিন্তু কালো করা যায় চুলের বৃদ্ধি ঘটাতে মাথার ত্বকের নানাবিধ সমস্যা দূর করার পাশাপাশি কিন্তু চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে হলুদের গুঁড়া এছাড়া চুল পড়া হ্রাস করে হলুদের গুঁড়ার সঙ্গে যদি আমরা কফি পাউডার এবং আরও দুটি উপাদান মিশিয়ে যদি আমরা চুলে ব্যবহার করি তাহলে আমাদের চুল কালো হবে এবং চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এছাড়াও এটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে আপনাদের স্কাল্পে যদি খুশকি বা অন্যান্য ইনফেকশন থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এরপর যেটি নেব সেটা হলো লেবুর রস চুলের যত্নে কিন্তু যুগ যুগ ধরেই ব্যবহার হয়ে আসছে লেবুর রস লেবু বিভিন্নভাবে চুলের এবং মাথার ত্বককে রক্ষা করে মাথার ত্বকে ধুলো ময়লা আটকে থাকে তখন লেবুর পানি যদি মাথার ত্বকে ব্যবহার করা হয় তাহলে সেটা পরিষ্কার হয়ে যায় আর চুলের ফলিকলগুলো আনলক করতে সাহায্য করে লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং চুলকে বৃদ্ধি করতেও সাহায্য করে শুধু তাই নয় চুলকে কিন্তু কালো এবং সিল্কি করে তোলে লেবুর রস আর যাদের মাথা কিন্তু অতিরিক্ত খুশকিতে ভরে গেছে বা চুলকাতে চুলকাতে ঘা ইনফেকশন হয়ে গেছে তারাও যদি নিয়মিত মাথায় লেবুর রস ব্যবহার করেন তাহলে সেগুলো দূর হয়ে যাবে তো এখানে আমি একটা লেবুর থেকে অর্ধেকটা কেটে নিচ্ছি আমার এই রেমেডি তৈরির জন্য এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ মতোই লেবুর রস প্রয়োজন পড়বে তো এখানে আমি অর্ধেকটা লেবু চেপে রসটা বের করে নিচ্ছি লেবুর রস কিন্তু চুলার গুঁড়াকেও কিন্তু মজবুত করে তোলে চুলকে গ্রোথ করতে সাহায্য করে চুলকে ছিলকি করে ঝলমলে করে এবং কালো করে তো এখানে আমি তিনটি উপাদান কিন্তু নিয়ে নিয়েছি কফি পাউডার হলুদের গুঁড়া এবং লেবুর রস আর লেবুর রস কিন্তু চুল অকালে পেকে যাওয়া থেকেও কিন্তু রোধ করে চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে থাকে এরপর আমি এর মধ্যে আরও একটি উপাদান মেশাবো সেটা হলো নারিকেল তেল নারিকেল তেল চুলের যত্নে কিন্তু যুগ যুগ ধরেই ব্যবহৃত হয়ে আসছে আমাদের চুলকে কালো করে চুলকে মশ্চারাইজ করতে সাহায্য করে গোড়া থেকে পুষ্টি যোগায় নারিকেল তেল তো আপনাদের কাছে যে নারকেল তেল আছে আপনারা সেটাই ব্যবহার করবেন আমি এখানে প্যারাশুট নারকেল তেল ব্যবহার করছি তো এখানে আমি দুই চামচ পরিমাণ মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি যেহেতু রেমেডিটা আমি একদিন ব্যবহারের জন্য তৈরি করছি তার জন্য আমি সেই পরিমাণ মতোই কিন্তু এখানে সবগুলো উপাদান নিয়ে নিয়েছি আপনারা যদি ঠিক ঠিক মতো উপাদান এইভাবে মিশিয়ে তৈরি করেন রেমেডিটা তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন তো আমার এর মধ্যে তেল নেওয়া হয়ে গেছে এখন কি করতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করতে হবে যদি একটু থিকনেসটা বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি মিশিয়ে নিতে পারেন কিছু সময় ধরে এটা ভালো করে মিক্সড করতে হবে এই রেমেডিটা কিন্তু অত্যন্ত কার্যকর আপনাদের যাদের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা আছে তারা যদি একবার ব্যবহার করেন দেখবেন একদম সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন বলবো কারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন অবশ্যই গোসলে দুই ঘন্টা আগে এটা ব্যবহার করবেন এবং দুই ঘন্টা মাথায় মেখে রেখে দেবেন যেভাবে আমরা তেল ব্যবহার করি ঠিক সেভাবে গোড়া থেকে চুলের আগা পর্যন্ত টেনে টেনে এটা ব্যবহার করবেন অথবা যে কোনো একটা ব্রাশের সাহায্য বা তুলার সাহায্যও কিন্তু আপনি এটা মাথায় ব্যবহার করতে পারেন তারপর দুই ঘন্টা রেখে দেবেন এবং যে কোনো মাইল্ড শ্যাম্পুতে আপনারা শ্যাম্পু করে নেবেন আর এটা অবশ্যই সপ্তাহে একদিন ব্যবহার করবেন আর ছেলে এবং মেয়ে উভয়ই এই রেমিডিটা ব্যবহার করতে পারবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ